হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার রেসিপি, অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা। চিতই পিঠা বানাতে আমরা অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকি, তবে আমি যেভাবে দেখাবো সেইভাবে করলে আশা করছি আপনারাও সফল হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিতই পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। আপনারা ভিজে চালের গুঁড়োটা নিতে পারেন, তবে ভিজে চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বেশি ভালো হয়। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে গরম জল নিতে হবে, তবে একেবারে ফুটন্ত গরমও না, আবার কুসুম গরমও নয়, মোটামুটি একটা গরম জল নিতে হবে। তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রথমে এরকম একটা ঘনত্ব করে মিশিয়ে নিয়েছি, এটা মেশাতে মেশাতে আরও কিছুটা পাতলা হবে। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটাকে ব্লেন্ডারে দিয়ে 2 মিনিট মতো ব্লেন্ড করে নেব, তাহলে ব্যাটারটা অনেক স্মুথ হবে। তবে আপনারা ব্লেন্ডার ছাড়াই হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই এর ঘনত্বটা বুঝতে পারছেন, আর এই ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। ব্যাটারটাকে আমি আরও একটু পাতলা করে নেব। আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে। আমি ব্যবহার করিনি। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে যখন 2-4টি ছিদ্র দেখা যাবে, তখন এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছে। দেখুন পিঠাটা হয়ে গেছে অসংখ্য ছিদ্রযুক্ত। এবার খুন্তি দিয়ে চাপ দিয়ে পিঠাটা তুলে নেব, একইভাবে বাকি পিঠাগুলোও করে নেব। তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।